দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2741 জন। নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ইসি বলছে 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ নিবন্ধিত 30টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ লড়বে 298 আসনে, জাতীয় পার্টিও 298 আসনে, 91 আসনে জাসদ, তৃণমূল বিএনপি 149 আসনে ও ইসলামী ঐক্যজোট 44 আসনে প্রতিদ্বন্দ্বী করবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 1 থেকে 4 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 18 ডিসেম্বর আর ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি।